বিরতির পর ফিরে আসলাম। আগরতলা রাজপথে অনুষ্ঠিত ধন্যবাদ র্যালি, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়ে আজকের এই র্যালি অনুষ্ঠিত হয়। বিজেপির পক্ষ থেকে অনুষ্ঠিত হয়েছে আজকের এই র্যালিটি। যে র্যালিতে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, উপস্থিত ছিলেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী জিষ্ণুদেব বর্মন, ত্রিপুরা প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য এবং অন্যান্য নেতা নেত্রীরা উপস্থিত ছিলেন আজকের এই র্যালি এবং পথ সভাতে। প্রথমে আজকের এই র্যালিটি অনুষ্ঠিত হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়ে। যে র্যালি গিয়ে জমায়েত হয় রবীন্দ্র ভবনের সামনে এবং সেখানে একটি পথ সভার আয়োজন করা হয়। যে সভাতে উপস্থিত ছিলেন রাজ্যের একাধিক নেতৃত্বরা, বিশেষ করে মুখ্যমন্ত্রী উপমুখ্যমন্ত্রী থেকে শুরু করে দলীয় কর্মী সমর্থক এবং প্রশাসনিক কর্মকর্তারা ছিলেন, সরকারি নানান রকমের ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন আজকের এই র্যালির মধ্যে। বর্তমানে আজকে 8টি জেলায় অর্থাৎ রাজ্যের 8টি জেলাতে ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। জাতীয় বিপর্যয় ক্ষতিগ্রস্ত কৃষক প্রকল্পে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে, তাই প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানো হয়েছে আজকের এই কৃষকদের সহায়তা প্রদানকে সামনে রেখে। ঠিক তার পাশাপাশি বর্তমানে ভাতা বৃদ্ধি করা হয়েছে, ভাতা বৃদ্ধিকে কেন্দ্র করেও আজকের এই ধন্যবাদ জানানো হয়েছে। ধন্যবাদ সূচক র্যালি পরবর্তী সময়ে অনুষ্ঠিত হয় পথসভার। আজকের এই পথসভাতে উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার কি বক্তব্য রয়েছে শুনুন। এখন আইন শৃঙ্খলার অজুহাতে দিয়ে নানাভাবে বলছে যে ভারতীয় জনতা পার্টির ছেলেরা তারা ওদের উপর আক্রমণ করছে। বারবার বলছি, বারবার আমাকে তিনবার প্রাক্তন মুখ্যমন্ত্রী আমাকে ফোন করে বলেছেন বিরোধী দলের নেতা এই জায়গায় এই হচ্ছে সেই হচ্ছে। যখন যখন বলেছে আমি তার ব্যবস্থা নিয়েছি সরকারিভাবে আমাদের যে আধিকারিক আছে পুলিশ আধিকারিক থেকে আধিকারিকদের বলেছি। আমাদের সরকার ওদের সময়ে আমরা কাকে বলবো সে আস্তানাটাও ছিল না আমরা জানতাম। আমাদের ভারতীয় জনতা পার্টি আমরা জানি যে আমরা উচ্ছৃঙ্খলতার পার্টি না, বারবার আমরা বলি আমরা কাউকে আক্রমণ করবো না। মাঝে মাঝে অবাক হয়েছি কোন মুখে ওনারা বলেন আজকে এখানে শাসন নেই, শাসনবান নেই, কোথায় যাবো তাই বলেন, সরকারটা কোথায় আপনারা দেখেছেন একটা খালি টিপ দিয়েছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি শিখিয়ে দিয়েছেন যে নেগেটিভ পলিটিক্স যেন আমরা না করি, পজিটিভ পলিটিক্স আমরা করি। আমি জানি আমাদের মধ্যে এই সংস্কৃতি, অনেক লোকের মধ্যে এই সংস্কৃতি, কারণ 35 বছর ধরে এই সংস্কৃতি ওরা ঢুকিয়েছে। 4.5 বছরে বিজেপির শাসনে রাজ্যের উন্নয়ন হয়েছে, তবে একই এর পাশাপাশি বিগত 35 বছরের শাসনকাল, বিগত 25 বছরের শাসনকাল প্রসঙ্গে একাধিক সমালোচনা করেছেন আজকের এই পথসভার মধ্যে দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। একইভাবে যেরকম ভাতা প্রাপকরা খুশি, খুশি রাজ্যের কৃষকরা, ঠিক তার পাশাপাশি আজকের এই ধন্যবাদ র্যালির মধ্য দিয়ে বিভিন্ন বক্তব্য পেশ করা হয়েছে মুখ্যমন্ত্রী যেমনটা তুলে ধরলেন। নিচ্ছে একটা বিরতি, ফিরছে বিরতির পর, সঙ্গে থাকুন।